আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিনিমাল ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, ব্যাটারি কোম্পানির হাত থেকে পাওয়া নতুন ব্যাটারি এবং পুরাতন ব্যাটারি নিয়ে কিছু নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে এটি নতুন ব্যাটারির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নতুন ব্যাটারিটি আসলে কিভাবে ভালো রাখা যায় সেই কিছু দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করব। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি ব্যবহারের কিছু সঠিক নিয়মাবলী যা না জানলে আপনার ব্যাটারিটি কিন্তু কোনোদিনই টিকবে না। ব্যাটারি যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্যাটারিগুলা ভালো থাকবে এবং আপনি মাইলেজটাও ভালো পাবেন। তো সেই ক্ষেত্রে সবারই জানা দরকার যে ব্যাটারির কিছু সঠিক নিয়ম, ব্যাটারিটি আসলে কিভাবে ব্যবহার করা যায় এবং কিভাবে চার্জ দিতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখার জন্য চেষ্টা করবেন। তো ব্যাটারির কোম্পানির হাত থেকে পাওয়া কিছু নতুন ব্যাটারির নিয়ম সম্পর্কে সবাইকে আজকে জানাবো। তো তারা কিছু ধারাবাহিকভাবে কিছু নিয়ম দিয়েছে, তো সেই নিয়মগুলো মানলে কিন্তু আপনার ব্যাটারিটি 100% ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে প্রথম যে নাম্বারটি সেটি হচ্ছে নতুন ব্যাটারির ক্ষেত্রে প্রথমবার 24 ঘন্টা চার্জ দিতে হবে, 12 ঘন্টা এবং 3 ঘন্টা রেস্টে পুনরায় আবার 12 ঘন্টা চার্জ দিতে হবে। 2 নম্বর হচ্ছে অবশ্যই 220 ভোল্ট এসি ভোল্ট সাপ্লাই দিয়ে সম্পূর্ণ কেবল ব্যবহার করে চার্জারের ব্যবস্থা করতে হবে। তো 3 নম্বরে হচ্ছে ব্যাটারির পোলে তেল মবিল বা তেলাক্ত কোনো পদার্থ ব্যবহার করা যাবে না, পেট্রোলিয়াম জেল ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ব্যাটারির ক্লামে। এই নিয়মগুলা যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যেটি আপনি বোঝার সমস্যা হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, 5 নম্বর হচ্ছে নিয়মিত চাকা ফ্রি আছে কিনা এবং ফ্রিভাবে ঘুরছে কিনা সেটি অবশ্যই চেক দিতে হবে, চাকার যে দামটা সেটা। 6 নম্বর হচ্ছে ফুল চার্জের পর অ্যাসিড গ্যাবাইটি অবশ্যই 1280 থেকে 1300 আসছে কিনা সেটি চেক করতে হবে। 7 নম্বর হচ্ছে ব্যাটারি পূর্ণ চার্জ হওয়ার 2 ঘন্টা পর যথানিয়মে ব্যবহার করতে হবে, এবং 8 নম্বর হচ্ছে চার্জবিহীন অবস্থায় অধিক সময় ব্যাটারি ফেলে রাখবেন না, এবং 9 নম্বর হচ্ছে পূর্ণ চার্জ না করে ব্যাটারি ব্যবহার করবেন না, মানে ফুল চার্জ না করে ব্যাটারি কখনোই ব্যবহার করবেন না। 10 নম্বর হচ্ছে ব্যাটারির মুখা খুলে চার্জ দিতে হবে, এবং 11 নম্বর হচ্ছে ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ করা যাবে না, ব্যাটারিটি একবারে নীল যাতে না হয় সেই দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। 12 নম্বরে হচ্ছে চার্জারের কাটা সবুজ দাগের শেষ প্রান্তে রেখে চার্জ দিতে হবে, অবশ্যই সিলেক্টর 15 এম্পিয়ার এর মধ্যেই চার্জ দিতে হবে যাতে করে কখনোই কম বেশি না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ বেশি হলে কম হয়ে যাবে, কম বেশি হলে অবশ্যই সমস্যা হয়ে যাবে। এবং 13 নম্বর হচ্ছে নিয়মিত ব্যাটারির খুঁটির নাট চেক করুন, ব্যাটারির যে ক্লাম্পটি আছে সেই ক্লাম্পটির সাথে অবশ্যই কানেকশনটি ভালোভাবে আছে কিনা সেটি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন। 14 নম্বর হচ্ছে প্রথম 15 দিন 80 থেকে 90 কিলোমিটার গাড়ি চালাবেন, প্রথম 15 দিন একটু কম চালানোর জন্য চেষ্টা করবেন যাতে করে ব্যাটারিটি হাইভাবে আঘাত না পড়ে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। এবং 15 নম্বর হচ্ছে কোনোভাবেই চার্জারের তার কাটা যাবে না, কোনোভাবেই চার্জারের তার কাটা যাবে না। তো এই নিয়মগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, এটি কিন্তু সম্পূর্ণ একটি ব্যাটারির কোম্পানির হাত থেকে পাওয়া। তো এই নিয়মগুলা যদি আপনি মানেন তাহলে আপনার ব্যাটারিটি 100% ভালো থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। আর যদি নিয়মগুলো আপনি সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অথবা কমেন্টে এসে আপনি কমেন্ট করবেন, আমি সাথে সাথে আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই নিয়মগুলো আপনি মানেন আপনার ব্যাটারিটি অবশ্যই ভালো থাকবে, এবং নতুন থেকেই আপনি ব্যাটারিটির এই সিস্টেমে চালানোর জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি দীর্ঘদিন ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।